Alhamdulillah, wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa mawala. Amra ajke duto hadis apnader samne pesh korbo inshallah. Hadiser mul bishoy hocche tauhider akidar upor jara mara jabe tara jannat pabe. Ei bishoyer upore অনেকগুলো হাদিস আছে কিন্তু আমরা দুটো হাদিস আপনাদের সামনে পেশ করব এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من شهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله وان عيسى عبد الله ورسوله وكلمته القاها الى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل عبادة ابن الصامت رضي الله تعالى عنه থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরীক নেই এবং এ সাক্ষ্য দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল আর এ সাক্ষ্য দেয় যে ঈসা হচ্ছেন আল্লাহর বান্দা ও তার রাসূল এবং তার সেই কালিমা যা তিনি মরিয়াম আলাইহিস সালামের মধ্যে ঢেলে দিয়েছিলেন এবং তার পক্ষ থেকে রূহ আল্লাহর পক্ষ থেকে রূহ এবং এই সাক্ষ্য দেয় যে জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য তাহলে আল্লাহ তাআলা তার আমল যাই থাক না কেন তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই হাদিসটিতে তাওহীদের গুরুত্ব প্রকাশ পেয়েছে এবং শাহাদার গুরুত্ব প্রকাশ পেয়েছে শাহাদার কিছু শর্ত শরায়ত আছে আমরা জানি আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব না কিন্তু এতটুকু স্পষ্ট যে শাহাদার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো রক্ষা করেই এই সাক্ষ্যটা দিতে হবে শাহাদার শর্তগুলো লঙ্ঘন করে যদি এই শাহাদাকে মুখে উচ্চারণ করে তাহলে সেটা তার কোনো কাজে আসবে না শাহাদার দুটো অংশ একটা হলো শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো শাহাদাত আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল আসলে সাক্ষ্য দেওয়ার এর বাস্তবায়নটা এটার দ্বারাই প্রমাণিত হবে সাক্ষ্য দানটা যথার্থ ছিল কি না যেমন আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই ইলাহ তখনই আল্লাহকে স্বীকৃতি দেওয়া হবে যদি আমরা আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত না করি এবং আল্লাহ ছাড়া আর কারো কোনো নিরঙ্কুশ আনুগত্য পোষণ না করি আল্লাহ ছাড়া আর কারো কোনো মানে যদিও পূজা শব্দটা এটা মুসলিমদের মধ্যে প্রচলিত না কিন্তু তারপরেও কোনো ব্যক্তি পূজা করা না হয় কবরের কোনো ইবাদত করা না হয় ইবাদতটাকেই আসলে অন্য ধর্মে পূজা বলা হয় তাই না মূর্তি পূজা মূর্তির ইবাদত করা এই কিন্তু মুসলিমদের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক সময় তারা আল্লাহর আনুগত্য ছাড়া অন্যের নিরঙ্কুশ আনুগত্য করে কিভাবে সেটা প্রমাণিত হয় প্রমাণিত হয় যখন সে অন্যের নির্দেশকে প্রাধান্য দেয় আর আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে আল্লাহ যেটাকে হারাম করেছেন সে সেটাকে লঙ্ঘন করে তারপরেও সেটাতে সে লিপ্ত হয় তখনই বোঝা গেল যে সে আল্লাহর আনুগত্য ছেড়ে অন্যের আনুগত্য করলো অথবা নিজের নাফসের আনুগত্য করলো ইলাহের অর্থটা খুবই তাৎপর্যপূর্ণ তার মানে হচ্ছে নিজের ব্যক্তি পূজাও করা যাবে না নিজের নফস পূজাও করা যাবে না অর্থাৎ নফসের নিরঙ্কুশ আনুগত্য করা যাবে না আবার আল্লাহর অন্য কোনো বান্দাদেরও নিরঙ্কুশ আনুগত্য করা যাবে না যেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক ইসলামের সাথে যেটা সাংঘর্ষিক তাহলে এই শর্তগুলো পূরণ হলেই আসলে আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে মানা হবে অন্যথায় ইলাহ হিসাবে মানা হবে না তা না হলে কী হলো আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ অথচ দেখা গেল যে কেউ মাজার তওয়াফ করছে কেউ মৃত ব্যক্তির কাছে গিয়ে চাচ্ছে কেউ মনে করছে যে কোনো
ব্যক্তি তার ভালো করতে পারে, মন্দ করতে পারে, কোনো ব্যক্তি তাকে সন্তান দিতে পারে, বারাকা দিতে পারে, তাই না? এগুলো সবই কিন্তু গায়রুল্লাহর জন্য ইবাদত। অনেকে আল্লাহর কাছে ছাড়াও দোয়া, আল্লাহর কাছেও দোয়া করে, অন্যের কাছেও দোয়া করে, এটা কিন্তু শরীকের মধ্যে হয়ে যাবে, আল্লাহর সাথে শরীক করা হলো। অথচ এখানে কি বললো, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যথেষ্ট ছিল। কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ভেঙে দিলেন, আরও স্পষ্ট করে দিলেন, বলে দিলেন ওয়াহদা, এমনভাবে আল্লাহকে স্বীকৃতি দিতে হবে ইলাহ হিসাবে যে তিনিই একমাত্র ইলাহ এবং তার কোনো শরিক নাই। তাহলে ইবাদতে আল্লাহর সাথে আর কাউকে শরিক করা যাবে না। সালাত পড়তে হবে আল্লাহর জন্য, সিয়াম রাখতে হবে আল্লাহর জন্য, হজ করতে হবে আল্লাহর জন্য, তারপর তাওয়াক্কুল করতে হবে শুধু আল্লাহর উপরে, এবং যত আমলি ইবাদত রয়েছে, কলবি ইবাদত রয়েছে, যত এলমি ইবাদত রয়েছে, সব কিছু কার জন্য করতে হবে? আল্লাহর জন্য, এবং আল্লাহ ছাড়া আর কারো জন্য করা যাবে না। এটাই হচ্ছে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ অর্থ। দ্বিতীয় যে অংশটা সেটা হলো ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এখানে বলা হয়েছে ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল, খুব ইম্পর্টেন্ট। এই সাক্ষ্য দিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা, আল্লাহ সমকক্ষ নন এবং এমন ব্যক্তি নন যে আল্লাহর সিফাতে আল্লাহর অংশীদার, বরং তিনি আল্লাহর বান্দা। আল্লাহর আর সকল বান্দারা যেমন আল্লাহ থেকে পৃথক, আল্লাহর সৃষ্ট, তিনিও আল্লাহর সৃষ্ট বান্দা। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমপর্যায়ে কোনো দিক থেকেই নেওয়া যাবে না। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি আল্লাহর বান্দা, এটা তার প্রথম পরিচয়। এই পরিচয়ের মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি করা যাবে না, এই পরিচয় নিয়ে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। এটা অন্য অন্য ধর্মাবলম্বীরা করেছে, আল্লাহর অনেক রাসূলকে তারা আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে, আল্লাহর পার্ট বানিয়ে নিয়েছে। মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সন্তান বলেনি আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই তার উপর আল্লাহর সিফাতকে আরোপ করেছে। আল্লাহর অনেক সিফাত আছে, যেমন তিনি আল্লামুল গুয়ুব, আলিমুল গাইব। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে অনেকে দাবি করছে তিনিও সব গায়েব জানতেন, অথচ আল্লাহ তাআলা বলছেন কুল লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। অনেকেই প্রচার করছে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর দাতি নূরের তৈরি, ওয়াল আইয়াদু বিল্লাহ, সুবহানাল্লাহ বলা যাবে না, ওয়াল আইয়াদু বিল্লাহ, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। এই মহা মানে এমন একটা অসত্য বচন থেকে, যেটা মানেই হলো আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ সৃষ্ট নন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, অতএব আল্লাহ দাতি নূরের সৃষ্টি, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআন বলছে আল্লাহ থেকে কোনো কিছু সৃষ্টি হয় নাই, আল্লাহ সৃষ্টি করেছেন তার বাণী দিয়ে, বলেছেন কোন, তখন হয়ে গিয়েছে, ফায়া কোন হয়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি আল্লাহর বান্দা, এটি আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ, আব্দুন হচ্ছে তার প্রশংসাসূচক বাক্য, শব্দ, উপাধি। আল্লাহর বান্দা হওয়া এটা একটা প্রশংসাসূচক উপাধি নবী রাসূলদের জন্য, এই জন্য আল্লাহ তাআলা সেটাকে উল্লেখ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বললেন লা তাতুরুনি, তোমরা আমার প্রশংসায় অতিরঞ্জন করো না, এবং সে হাদিসের মধ্যে তিনি বলছেন আমি হচ্ছি আল্লাহর বান্দা এবং তার রাসূল, ভেরি সিম্পল। এটাই তার সবচেয়ে বড় প্রশংসা যে তিনি আল্লাহর বান্দা। অন্য বান্দাদের সাথে পার্থক্য হচ্ছে তিনি হচ্ছেন রাসূল, আর কেউ উম্মতে মুহাম্মাদের মধ্যে আর কেউ আল্লাহর পক্ষ থেকে রাসূল নন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দার স্বীকৃতি দেওয়ার অর্থই হচ্ছে তাকে মানুষ বলে স্বীকার করা, এবং তিনিও অন্য সকল মানুষের মতো মাটির তৈরি ছিলেন। যে প্রক্রিয়া আদম আলাইহিস সালাম থেকে তার বংশধর বিস্তৃত হয়েছিল, সে একই প্রক্রিয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সৃষ্ট হয়েছিলেন। অতএব তিনি অতি প্রাকৃত কোনো পন্থায় সৃষ্ট হননি, ইত্যাদি। এটা একটা দিক। আর দ্বিতীয়ত, তাকে রাসূল হিসেবে স্বীকার করার অর্থই হচ্ছে তার রিসালাতকে স্বীকার করা,
রিসালাল মাহাম্মাদিয়া, এটা হলো সর্বশেষ রিসালাত, তিনি ছিলেন সর্বশেষ নবী। ওয়ালাকি রাসূল আল্লাহ ওয়া খাতাম আন-নাবিয়িন, তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, এই স্বীকৃতি দেওয়া। এবং এই স্বীকৃতি দেওয়ার সাথে সাথে ওয়াজিব হয়ে যায় তাকে অনুসরণ করা, তার কাছ থেকে প্রাপ্ত যে আদর্শ সে আদর্শকে গ্রহণ করা, এবং তার হাদি বা তার যে আদর্শ সে আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ সে বিশ্বাস করা। ওয়াখায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব স্বীকৃতি দেওয়ার অর্থগুলো অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না, আমরা মনে করি যে মন্ত্রের মতো শুধু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই বাস জান্নাত নির্ধারিত হয়ে গেল। না, স্বীকৃতি দেওয়ার অর্থের সাথে অনেক কিছু জড়িত আছে, সেই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার রাখতে হবে, এবং সেই জায়গাগুলোতেও আমাকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য শতভাগ নিশ্চিত করতে হবে, তাহলেই এই শাহাদা প্রকৃত শাহাদা বলে গণ্য হবে। এর পাশাপাশি আরও কিছু বিশ্বাস, অর্থাৎ সেই ঈসা আলাইহিস সালাম তিনিও যে আল্লাহর বান্দা রাসুল ছিলেন, এবং তিনি যে আল্লাহর কালিমা ছিলেন, আল্লাহর কথা দ্বারা কুন ফায়া কুন দ্বারা তিনি সৃষ্ট হয়েছিলেন, মরিয়মের মধ্যে ঢেলে দিয়েছিলেন আল্লাহ তাআলা, তিনি তো একটা বিশেষ প্রক্রিয়ায় সৃষ্ট হয়েছিলেন, এবং সেই সৃষ্টিটা আল্লাহরই সৃষ্টি, এবং পরিচ্ছন্ন পরিষ্কার আল্লাহর কালিমা দ্বারা তিনি সৃষ্ট হয়েছিলেন। এখানে অন্য কোনো ধরনের কলুষিত কিছু ছিল না যেটা অনেক মানুষ মনে করে থাকে। তাহলে আল্লাহর বান্দা যারা ছিলেন তাদেরকে পরিচ্ছন্ন মানুষ, পবিত্র মানুষ হিসাবে স্বীকৃতি দেওয়া, এটা ইমানের দাবি, এটা ইমানের দাবি, সে কথাটা এখানে বলা হলো। আর জান্নাত জাহান্নাম এ দুটোকেও স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ পরকালকে স্বীকৃতি দিতে হবে, পরকালের বিশ্বাস। পরকালে পুরস্কারও আছে, শাস্তির ব্যবস্থাও আছে, মানুষের এই পার্থিব জীবনের কাজের আলোকে সেই স্বীকৃতিটা যারা দেবে তাদের আমল যাই হোক না কেন, একথা বলা হচ্ছে এই জন্যে, অর্থাৎ আমল কমও হতে পারে বেশিও হতে পারে, আমল যাই হোক না কেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এটার দ্বারা এটা বোঝানো হয়নি। সে যদি কুফরি করে তবুও, অথবা শেরকি কর্মকাণ্ড করলে তবুও আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন যদি আগের কথাগুলো ঠিক থাকে, না বিষয়টা সেটা নয়। অর্থাৎ আমরা জানি যে যারা পরীক্ষায় পাশ করে তারা মিনিমাম স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে, তাই না? পাশ নাম্বার না হলে তো ফেলই করলো। তাহলে মোমেনদের জন্য মিনিমাম নাম্বার কোনটা সেটা আমাদেরকে বলে দেওয়া আছে। এরপরে কারো আমল অনেক বেশি হতে পারে, কারো মিডিয়াম, কারো কম বেশি হতে পারে, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু সকলকে আল্লাহ তাআলা কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ। কিন্তু তার বেসিক পয়েন্টগুলো ঠিক থাকতে হবে, ইমানটা ঠিক থাকতে হবে, তার ইমানের শর্তগুলো তাকে রক্ষা করতে হবে। এরই আলোকে সেকেন্ড হাদিসটা বলে আমি শেষ করছি। সে হাদিসটা মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসা ছিলাম। বাইনা আনা রাদিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা আখিরাতুর রাহিল, আমার ও তার মাঝখানে বাহনের পিছনের অংশ ছাড়া আর কিছুই ছিল না। তখন তিনি বললেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআদ ইবনে জাবাল কুলতু লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সাআদাইক, হে মুআদ ইবনে জাবাল, এতটুকু বলে চুপ করে গেলেন, অর্থাৎ একটু আকর্ষণ করা আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে স্নেহের স্বরে ডাকছেন, ইয়া মুআদ ইবনে জাবাল, তাই না? বাবা অনেক সময় সন্তানকে যখন বাসায় ডাকেও সন্তান কিন্তু বুঝতে পারে কতটা স্নেহ তাতে ঝরে পড়লো, কতটা ভালোবাসা মমতা তাতে ঝরে পড়লো, বাবা সন্তান কিন্তু উপলব্ধি করে। মুআদ এবং অন্যান্য সকল সাহাবাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তাদেরকে ডাকতেন, যাতে স্নেহ একটা অনুরণন সেখানে থাকে। তখন মুআজ বললেন যে, হে আল্লাহ রাসুল, আমি উপস্থিত। সাদাইক, সাদাইক শব্দের অর্থটাও এই যে আপনাকে সুখী করার জন্য আমি প্রস্তুত। সায়দুন থেকে, সায়াদা থেকে এসেছে সায়দাইক। আরবরা সাধারণত এটা বলে থাকে, লাব্বাইকা ও সায়দাইক, লাব্বাইকা ও সায়, আপনার কাছে আমি হাজির উপস্থিত, এবং আপনাকে সুখী করার জন্য আমি এখানে আছি। আচ্ছা, তুম্মা সারা সায়াতান, এরপরে একটু তারা চললেন, বাহনে ছিলেন তো একটু তারা চলতে থাকলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, তিনিও চুপ।
ثُمَّ قَالَ এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ইয়া মুআজ, হে মুআজ, কুলতু লাব্বাইক রাসূলুল্লাহি ওয়া সাআদাইক, আমি উপস্থিত হই আল্লাহ রাসূল এবং আপনাকে খুশি ও সুখী করার জন্য আমি প্রস্তুত। ثُمَّ سَارَ سَاعَةً এরপর আবার কিছুক্ষণ চললেন, ثُمَّ قَالَ তারপর বললেন, ইয়া মুআজ, কুলতু লাব্বাইক রাসূলুল্লাহি ওয়া সাআদাইক, ক্বালা হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, কুলতু আল্লাহু রাসূলুহু আলাম। লেকিন তিনবার তাকে ডাকলেন, চুপ থাকলেন, চললেন। মুআজ বুঝল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মনে হয় খুব গুরুত্বপূর্ণ কিছু বলবেন। এটা হচ্ছে কিছু বলার আগে কাউকে মানসিকভাবে প্রস্তুত করা। তারপরে তিনি সেই প্রশ্নটা ছুড়ে দিলেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হকটা কী, আল্লাহর অধিকারটা কী? হোয়াট ইজ দ্য রাইট অফ আল্লাহ অন হিজ স্লেভস, তার বান্দাদের উপর কী রাইট? আর এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর কোথায় তার সাহাবী, তাই না? এলেমের দিক থেকে একজনের কাছে ওহী নাজিল হয়, আরেকজন ওহী থেকে শেখে, ওহী তার কাছে নাজিল হয় না। ফলে তিনি এখানে সে আদবটা রক্ষা করলেন, কারণ এই উত্তরটা কার কাছে সবচেয়ে ভালো জানা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে। ফলে তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন, আমার কাছে এলেমটা নাই, অধিক জানেন। তাহলে কোনো ব্যক্তি যে অধিক জানে, তিনি যখন কোনো প্রশ্ন করবেন, তাহলে আমি নিজের মতো করে একটা বাণী উত্তর দেবো, এটা সঙ্গত না। পরীক্ষা হলে ভিন্ন কথা, কিন্তু যখন বক্তা প্রশ্ন করে আপনাকে একটা জিনিস জানানোর জন্য, তখন আপনি হয়তো আদব রক্ষা করে বলতে হবে যে আমি আপনার কাছে উত্তর প্রত্যাশা করছি, আমার ধারণা বা আমার বিশ্বাস যে আপনি ভালো জানেন। আর এক্ষেত্রে সাহাবায়ে কেরাম যেটা সবসময় জানতেন, তারা নিশ্চিত ছিলেন আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। এভাবে বলাটার মধ্যে একটা আদব আছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে উত্তর দিলেন, হাক্কুল্লাহি আলা ইবাদিহি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দাদের উপর আল্লাহর হক হলো তারা তার ইবাদত করবে এবং তার সাথে কোনো শরীক করবে না। আগের ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ অর্থ, বান্দারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না, মানে শুধু একমাত্র আল্লাহর ইবাদত করবে। এবং এই ইবাদতের যত প্রকার আছে, আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, যত ইবাদত আছে, এবং সেই ইবাদতগুলো ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, কোনোটাতেই কোনো আল্লাহকে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। ثُمَّ سَارَ سَاعَةً এরপর আবার চললেন, ثُمَّ قَالَ এরপর বললেন, ইয়া মুআযি ইবনু জাবাল, قلت لبيك رسول الله وسعديك فقال هل تدري ما حق العباد على الله اذا فعلوه, যখন বান্দা কোনো কাজ করবে তখন আল্লাহর উপর বান্দার হকটা কি, বান্দা কোনো কাজ মানে কোনো ইবাদত যখন করবে, আল্লাহ নির্দেশ পালন যখন করবে, তাহলে এই নির্দেশ পালনের কারণে আল্লাহর উপর বান্দাকে কিছু দেওয়া কি আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন বা নিয়ম করে নিয়েছেন? এটা হলো প্রশ্ন। আসলে বান্দা তো এটা দাবি করতে পারে না, আল্লাহ তোমাকে আমাকে এটা দিতে হবে। আচ্ছা, দিতে হবে যদি বলি, তাহলে না দিলে, তাই না? তাহলে না দিলে আসলে বান্দা আল্লাহকে মুআখাজা করা, ধরার বা পাকড়াও করার কোনো সুযোগ নাই। তাহলে বান্দা আল্লাহর উপর কোনো কিছুকে ওয়াজিব করতে পারে না। তাহলে এই যে এই হাদিসের মধ্যে যে আসলো যে আল্লাহর উপর বান্দার হক, এটা কিভাবে, এটা হলো এইভাবে যে আল্লাহ একটা নিয়ম করে নিয়েছেন যে বান্দা যখনই ভালো কিছু করবে আল্লাহ তাকে তার রিমুনারেশন এবং রিওয়ার্ড বা সওয়াব পুরস্কার দেবেন। সে আলোকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে প্রশ্নটা করলেন যে বান্দা যখন কোনো ইবাদত করে, কোনো আমল করে, তখন সে আমলের কারণে আল্লাহর উপর বান্দার কি হক থাকতে পারে? তিনি বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। ক্বালা হাক্কুল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযযিবাহুম, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে তিনি তাদেরকে আযাব দেবেন না যদি তারা যথাযথভাবে ইবাদত পরিপালন করে এবং শিরিক না করে। এর দ্বারা একটা জিনিস খুব সহজে বোঝা যায় যে আমাদের বিশ্বাসের জায়গা, ইমানের জায়গা, তাওহীদের জায়গা, সে তাওহীদটা যদি হয় তাওহীদুর রুবুবিয়্যা অথবা তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এর সব কিছু যদি ঠিক রাখতে পারি, তাহলে আমলের পরিমাণ আমাদের যাই হোক না কেন, আমাদের ধরন না, আমলের পরিমাণ আমাদের যাই হোক না কেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে আহলুল জান্নার মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। আর আমাদের ধরনের ক্ষেত্রে আমি বলছি এই জন্যে
যে যদি কেউ কোনো বেদাতি আমল করেন তাহলে সেটা কবুল হবে না, যদি কেউ কোনো শিরিক করেন তাহলে তার সমস্ত আগের আমল সহ সব কিছু বাতিল হয়ে যাবে, শিরিক অথবা বড় কুফরি যদি করে থাকেন। এজন্য বিচক্ষণ মুসলিমদের উপর ফরজ হলো এটা নিশ্চিত করা যে তার মাধ্যমে কোনো কুফরি হবে না, শেরকি হবে না, নাস্তিকতাপূর্ণ আমল অথবা বাক্য বিনিময় কিংবা বচন হবে না। আর তার ইবাদতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সে বেদাতপূর্ণ কোনো ইবাদত করবে না, কারণ যদি সে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন ফাহুয়া রাদ্দুন, ওটা প্রত্যাখ্যাত, রিজেক্টেড, ওটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমলের যদি বিনিময় আল্লাহর কাছ থেকে পেতে হয় এবং জান্নাতে যদি যেতে হয় তাহলে আমাদেরকে তাওহীদ ঠিক রেখে বিশুদ্ধ আমল করতে হবে, বিশুদ্ধ আকীদা। আসুন আমরা সেভাবে নিজেদেরকে গড়ি, আমাদের জীবনটা যেন সুন্দর হয়, নির্ভেজাল তাওহীদ নির্ভর হয়, শিরক মুক্ত হয় এবং বেদাত মুক্ত হয় আল্লাহর কাছে, আমরা সেই দোয়া করি এবং সেভাবে প্রস্তুতি নেই। হাদা ওসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।